দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেক গরম, গরমের ভেতরে কাজটি করা হচ্ছে। আরও বড় বিষয় হচ্ছে যে দিনের বেলায় এই টিন শেড ঘরে ঠিক এই যে আমি যেই 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 পর্যায়ে রয়েছি, এটি হচ্ছে টিন আসলে উপর থেকে রৌদ্রের তাপে অনেক উত্তপ্ত, আর এই উত্তপ্তর পরে এখানে কোনো ফ্যান নেই, কোনো সিলিং ফ্যান নেই। সেই সিলিং ফ্যানগুলো আসলে খুলে রাখা হয়, এটি কমপ্লিট হওয়ার পরে সিলিং ফ্যানটি সেট করে দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় সেই বাতাসটি আমাদের খাওয়া হয় না, বাতাসটি গায়ে লাগানো হয় না, কারণ আমরা তো সেই সময় কাজ শেষ করে ফেলি, কাজ শেষে তো আমাদের চলে যেতে হবে। সুতরাং বুঝতেই পারছেন এই কাজের অসুবিধা, এই যে অতিরিক্ত গরমের ভিতরে কাজ করলে গরমটি আপনাদেরকে সহ্য করতে হবে, অনেক গরম, আর এই গরমের কারণে প্রচুর প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে যায়। ঠিক এইভাবে আপনারা লাগিয়ে নেবেন, এটি খুব সহজ, আপনারা করলে এই কাজটি করলে আপনারা বুঝতে পারবেন যে কাজটি আসলে কত সহজ। দূর থেকে আপনি দেখে জটিল মনে করবেন, সেটি জটিলই থেকে যাবে। যতক্ষণ না আপনি কাজটি নিজে হাতে করছেন বা চেষ্টা করছেন, ততক্ষণ আপনার কাছে সেটি কঠিনই মনে হবে, আর যখনই কাজটি আপনি হাত দেবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কিভাবে কি কোনটা লাগাতে হবে। আর এটি আপনি এই ভিডিওটিতে আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে জিনিসটি আরও সহজ হয়ে যাবে আপনার কাছে। প্রথমে যে প্রথম যে শাড়িটি লাগানো হয়, প্রথম শাড়ি, সেই শাড়িটি এইভাবে ঠিক পড়ে যায়। প্রথম থেকে একটু আপনাদেরকে আস্তে আস্তে এই স্ট্রাকচারটি তৈরি করা শুরু করতে হবে। আর এই যে যে বিষয়টি বলছিলাম প্রথমে, যে মেইনটির দুই প্রান্তে যে লক রয়েছে, সেই লকগুলোর কাজ হচ্ছে একটির সঙ্গে আরেকটি জোর দেওয়া। তো আগেই বলেছিলাম যে এই ঘরটি আসলে 12 ফিটের একটু বেশি, 13 ফিটের, 13.5 ফিট এই রকম হবে, আর এই জন্য এখানে আসলে জোর লাগবে। আর এই জোর দেওয়ার আসলে দুইটা পন্থা রয়েছে, সেটি হচ্ছে 12 ফিট যে চ্যানেল, সেই দুই প্রান্ত থেকে আপনার নির্দিষ্ট মাপ করে যে অংশগুলো সেগুলো কেটে নিতে হবে, সেক্ষেত্রে মাঝখানের যে যে একটি বড় অংশ সেটি অপচয় হবে। আর এই অপচয় যদি আপনারা না করতে চান তাহলে তাহলে সেটিরও একটি পন্থা রয়েছে, সেটি হচ্ছে আপনাদেরকে এই এই চ্যানেলগুলো ঠিক মাপ করে কেটে সেখান থেকে নিজে সেখানে লক তৈরি করে আপনাদেরকে জোর দিতে হবে। আর এত জটিল আপনাদের না যায় ভালো, কারণ একটি মেইনটি খুব একটা বেশি দাম নয়, আপনার এত এত সুন্দর একটি কাজ যখন আপনারা করবেন, 2-4টা মেইনটি আপনারা একটু এক্সট্রাভাবে নিয়ে নিলেন, যদি আপনার ঘরের সাইজ 12 ফিটের একটু বেশি হয়, 13 ফিট হোক কিংবা 14-15 ফিট যাই হোক না কেন, আপনাদের 2-4টা মেইনটি আপনাদেরকে এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে। তাহলে আপনাদের এই যে জোর দেওয়ার যে লক তৈরি করার সেগুলো আপনাদের করা লাগবে না, আপনাদের রেডিমেড যে লকটি রয়েছে সেটির সঙ্গে সেটি দিয়েই আপনি কাজ করতে পারবেন। আর কাটার পরে দুই প্রান্তগুলো খুব ভালোভাবে মসৃণ করে নিতে হবে, মসৃণ করে না নিলে সেই জায়গাটা আসলে চোখা হয়ে থাকে। জোড়া দেওয়ার পরে আপনাদের খেয়াল রাখতে হবে যে জোড়ে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি যেন উঁচা নিচা না হয়, সুন্দরভাবে যেন সেটি ফ্লাশ হয়ে থাকে। দর্শক, আমি একটি কমিউনিটি পোস্ট আপনাদের জন্য দিয়েছিলাম গত পরশু হোক বা 2-3 দিন আগে হোক, এই বিষয়টি নিয়েই আমি একটি পোস্ট দিয়েছিলাম যে এই ভিডিওটি আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও দিব সিলিং সম্পর্কিত, কারণ অনেক দর্শকই প্রশ্ন করে থাকেন বিভিন্ন রকমের, সেই প্রশ্নগুলোর আলোকেই আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো সেই পোস্টে আমি উল্লেখ করে বলেছি যে এই ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওর ভেতর থেকেই আমি আসলে একটু মজা করার জন্যই আপনাদের বলেছি, মজা বলতে ঠিক মজা নয়, আসলে সত্যি আমি এই সিদ্ধান্তটি নিয়েছি যে এই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি সুযোগ দেব, সেটি হচ্ছে কমেন্ট বক্সে আপনাদের আপনাদেরকে একটি প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন, আর সেটি শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক লোককে আমি
কিছু সংখ্যক লোককে আমি আসলে সামান্য কিছু হলেও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি ভাই অত ধনী লোক নই। আমি শুধুমাত্র আপনাদের এন্টারটেন করার জন্য এই কথাটি বলছি। যাই হোক, আমি আপনাদেরকে একটি পুরস্কার দেওয়ার চেষ্টা করব, সেটি হোক না ছোট কিছু, তারপরও তো সেটি পুরস্কার। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পারে আমি এই ভিডিও থেকে ভেতর থেকেই দু চারটি প্রশ্ন আপনাদেরকে করব। এইভাবে লাগানোর পরে আপনাদেরকে সুন্দরভাবে সেটি দেখে নিতে হবে, কোথাও যেন উঁচা নিচা না হয়। দর্শক, আপনাদের জন্য আমি যে ভিডিও তৈরি করি এগুলো আসলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, আর আশা করি আপনারা এই কষ্টের কিছুটা হলেও আপনারা মূল্যায়ন করবেন। আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক আমাকে আমার ভিডিওটিতে দিবেন, অবশ্যই ভিডিওটি একটি একটি সুন্দর কমেন্ট, সুন্দর আপনাদের যদি চয়েস পছন্দ না হয় আপনি বাদে কমেন্ট করলে করেন, সমস্যা না, কিন্তু একটি কমেন্ট একটি লাইক অবশ্যই আমাকে আমার এই ভিডিওটিতে বা যে কোনো যে ভিডিওটি আপনারা দেখছেন সেটিতে অবশ্যই একটি লাইক হোক একটি কমেন্ট হোক দেবেন। আসলে কি আপনারা যখন কোনো একটি সুন্দর কমেন্ট করেন একটি লাইক দেন তখন ইন্সপিরেশনটা আসলে অনেক বেশি হয় এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আর আমার জানা মতে আসলে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাতে এত বকবক করে ভিডিও কেউ বানায় না, আসলে আমি একটু বকবক বেশি করি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য বকবক করি, আর প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি বিষয় তুলে ধরে আপনাদের সামনে। তো এই ধরনের ভিডিও আমি আসলে দেখি নাই, খুবই কম বা নাই নেই বললেই চলে। আসলে ব্যবসার জিনিস সবাইকে বলতে চায় না, কেননা এটি এই কাজটি আমার কথাই ধরুন, আমি এই কাজটি তো আমার একটি পেশা, কিন্তু আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করছি, মালের মালামালের দাম আসলে কোথায় কিনতে পাওয়া যায় সব কিছু আপনাদের সামনে আমি বলছি। তো এটি আসলে ব্যবসার নিয়ম নয়, কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন সেজন্যই আপনাদেরকে জানানোর জন্য আমি সব কিছু তুলে ধরছি। হয়তো বা আপনাদের মাঝে আমার মতোই অনেক টেকনিশিয়ান ভাই রয়েছে, তারা দেখে অনেকে মনে মনে গালাগালি করতে পারেন যে এবারটাই সব কিছু তো বলে দেয়, আসলে বলা ঠিক না, তারপরে আমি আপনাদেরকে বলছি আপনাদের জানার জন্য। তো এই এই সমস্ত এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, আমি আবারও বলছি অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার যদি সম্ভব হয় করবেন, কারণ আমার এই চ্যানেলটি আসলে অনেক ছোট, অনেক ক্ষুদ্র একটি চ্যানেল, আর আমি চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের কাজের টিউটোরিয়াল যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য। আমার সবগুলো স্কিল আমার নেই, কিন্তু আমার যে স্কিলগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা, তা বাদেও আরও যে সমস্ত ডেকোরেশন হোক কিংবা কনস্ট্রাকশন হোক যে কোনো কাজের যেটি আমি মনে করব যে দৈনন্দিন কাজে প্রত্যেকটি মানুষেরই কাজে লাগে সেই সমস্ত কাজের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো এই এই চেষ্টার জন্য, এই ছোট্ট প্রয়াসের জন্যই আমি এই চ্যানেলটি আসলে ক্রিয়েট করি, আর ক্রিয়েট করার পরে আমি এই সমস্ত টেকনিক্যাল যে ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট দিবেন, অনেক অতি ক্ষুদ্র একটি চ্যানেল। দর্শক, অনেক কথাই আসলে অপ্রাসঙ্গিক কথা হয়তো বা বললাম, তো এই যে এটি কাটার পরে যদি আপনাদের কোথাও মনে হয় যেন এই জায়গাটি চোখা হয়ে রয়েছে, সেটি আপনাদের কাছে যদি অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকে, যদি মেটালের চ্যানেল হয় সে তাহলে অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে
আপনাদেরকে সুন্দরভাবে সেটি ঘষে নিতে হবে। আর যেটি বলেছিলাম আপনাদের যে মাঝখানে মেইনটি দুই প্রান্ত কাটার পরে মাঝখানের যে বাড়তি অংশটা অপচয় হয় সেটি যদি আপনারা কেটে এভাবে লাগাতে পারেন তাহলে আপনাদের মেইনটির সংখ্যা কম লাগবে। ঠিক এই যে আপনারা এভাবে লক তৈরি করে নিয়ে যে রেডিমেড যে লকটি রয়েছে অপর অপর প্রান্তে সেটির মধ্যে ঢুকিয়ে ওইভাবে পাকিয়ে দিলে পরে আপনাদের কাজ হয়ে যাবে। কিন্তু এটি যদি আপনারা করতে না পারেন তাহলে কিছু মেইনটি আপনাদেরকে এক্সট্রা ভাবে নিয়ে নিতে হবে। দর্শক, এই ঘরটির যে চারপাশে যে অ্যাঙ্গেল চ্যানেলগুলো মারা হয়েছে সেগুলো আসলে খুব একটা ভালো হয়নি, আমার আমার চোখেই ভালো হয়নি। তার কারণও রয়েছে, কারণ হচ্ছে যে প্লাস্টার যে মিস্ত্রি প্লাস্টার করছে সেই প্লাস্টারগুলো আসলে খুব একটা সমতল হয়নি, কিছু জায়গাতে উঁচা রয়েছে, কিছু জায়গাতে একটু নিচু রয়েছে। এই কারণে আসলে অ্যাঙ্গেল চ্যানেলগুলো মারার সময় একটু বেগ পেতে হয়েছে। তো